हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। सो फ्रेंड्स, आज के लाइव चले এসেছি। तो जरा जरा एक्टिव আছো झटपट लाइव जॉइन करो, फ्लैश लाइट पे जा। तो जरा जरा एक्टिव আছো प्लीज लाइव जॉइन करो झटपट। आज के फुल लेग वॉक्सिंग হবে এই লাইভে एंड हेयर स्टाइल হবে। तो जरा जरा एक्टिव আছো झटपट लाइव जॉइन करो। तो अभी हेयर ग्रोथ एक देखिए दीची। तो देखो तो हेयर ग्रोथ टा देखो, এই লেগে ওয়াক্সিং হবে আজকে। তো যারা যারা অ্যাকটিভ আছো ঝটপট লাইভে জয়েন করো। এক চার মহিনে হো গয়া, এক বীর অলরেডি ঝাড়খণ্ড কে ভিডিও আফটার। तो हेयर ग्रोथ का देखते बच्चों, अभी तक हेयर कट की कस्टमर आएंगी तो तब हेयर कटिंग करूँगी। मेरे ऑल स्टूडेंट हेयर कटिंग ऑलरेडी कंप्लीट हो गया, इसलिए अभी नहीं हो रहा है। खूब जल्दी हेयर कटिंग लाइव लेकर आऊँगी। मैम आप डेली बोलते हो हेयर कट का वीडियो, जल्दी से लाइव में मैं आऊँगी, जस्ट वेट। तो फर्स्ट हमरा पाउडर टा लगे नेब, तारपरे हमरा वॉक्सिंग टा करा शुरू करब। हाय मैम, मॉडल नेम दीदी, आज तो हेयर स्टाइल लाइव था। ये हेयर स्टाइल लाइव होगी, जस्ट वेट। इस लेग वॉक्सिंग के बाद हेयर स्टाइल होगी। तो अनेके ही होच्छे रिक्वेस्ट करे छिले मॉडल नेम लिसा, बोले जाच्छे तो मॉडल नेम लिसा। आज हेयर स्टाइल लाइव भी होगी इस लेग वॉक्सिंग के बाद, तो आप ज्वाइन रहिए। तो चलो पाउडर टा लगाओ। फेस वॉक्सिंग पॉसिबल ना, वॉक्सिंग कब खत्म होगी? वॉक्सिंग जस्ट 5 to 7 मिनट लगेंगी। तो हेयर की ग्रोथ देखो, चल लगा। तो देखो वॉक्सिंग हिटर नहीं मध्य हानी वॉक्स दिए दिए। तो আমরা এটা গরম করে নেব। গরম কর, ম্যাম ফেস থ্রেডিং আপ হোগা। সো মডেল ফেস না করতে পারবে না আমি করব, ঠিক আছে চকচক করে। Hi Lisa, how are you? आप ज़्यादा गर्म करेंगे तो पल्स जल जाएंगे। तो देखो एखाने ऋतु आछे, एखाने मधु आछे, आर एखाने आछे ज्योति।
गाय गाम सभी सुष्मिता किधर है? सुष्मिता आया नहीं पार्लर में। না ফেস ওয়াক্সিং পসিবল নয় এই লাইভে। এই লাইভে হচ্ছে আমি শুধুমাত্র হেয়ার স্টাইলের লাইভ নিয়েই আজকে আসতাম তোমাদের রিকোয়েস্টে, বাট ওর আজকে ওয়াক্সিংটা হওয়ার তার জন্য আমি লাইভে এসেছি ওয়াক্সিংটা নিয়ে। হেয়ার স্টাইল মডেল হচ্ছে রিয়া। হেয়ার স্টাইল কোন সে দিদি পে হবি? जस्ट वेट, मेरे रिक्वेस्ट एकदम तो मानो, हेयर कट का वीडियो डालो। ओके, हेयर कट का वीडियो डालूंगी। एक तो सुन कट भी ठीक है, एक बार दिखा। ओके ओके, हेयर कटिंग भी होगी आज तो। आज के हमारे हेयर स्टाइल मॉडल रिया, तो चल हो ऐसे करो। थोड़ा थोड़ा करके लगाओ। शो स्टूडेंट आई एम सिलेक्टेड मॉडल हेयर स्टाइल फॉर रिबन हेयर स्टाइल। एक बार ओके, आज ही हेयर कटिंग होगी। राज खान, तुम्हारा रिक्वेस्ट कंप्लीट होगी आज। शो योर स्टूडेंट। तो लीसा हाईकोर्ट, ऋतु মধু, রিমা, জ্যোতিকে তো সবাই চেনো, আর সেখানে হচ্ছে রিয়া। কোথায় রিয়া? তো বাকিরা ছুটি হয়ে গেছে, চলে গেছে, যেন ডান্স না করে। ইয়েলো স্টুডেন্ট ম্যাম হেয়ার স্টাইল মডেল। তো আমি গরমটা বুঝে লাগাবো, ঠিক আছে? তো দেখো আমি ক্রিমটা লাগিয়ে নিয়েছি, এবার আমি স্ট্রিপসটা বসালাম। বসিয়ে যেহেতু হেয়ারের মুখ এইদিকে আছে, তার জন্য আমি ওইদিকে রাফ করবো। ইয়েলো ম্যাম হেয়ারস্টাইল মডেল প্লিজ। ইয়েলো সালোয়ার পরা স্টুডেন্ট, ওর আজকে হেয়ার কাটিং হবে। তো দেখো এইভাবে কিন্তু রাফটা করতে হবে, তারপরে কিন্তু হেয়ারের মুখ যেদিকে আছে সেই দিকের কোনটা ধরতে হবে, ধরে জোরে এইভাবে টানটা দিতে হবে। তো দেখো জায়গাটা কত সুন্দর ক্লিন হয়ে গেছে, একটু দেখে নাও তোমরা। হেয়ারের মুখ যেহেতু এদিকে আছে, আমাকে রাফটা এদিকেই করতে হচ্ছে। তো দেখো
So here all babies, okay, Axel student doing 3D. তো স্টেপ বাই স্টেপ আমরা ওয়াক্সিংটা করছি। গরম করতে হবে যাতে আমি স্টিপসটা বসে অন্য স্টিপস দাও My requested hairstyle will shoot on babies whose hair long from back and short layers from front. তো দেখো কি সুন্দর ক্লিন হয়ে গেছে জায়গাটা, ভালো লাগছে তো? খুব বড়? লং স্ট্রিপস নিয়েছি, এবার নিচের দিকে রাফ করবো। রাজ খান হাই, ফেস ওয়াক্সিং ট্রাই। ফেস ওয়াক্সিং আজকে পসিবল নয়, কারণ সব স্টুডেন্টরা ফেস সেভিং কমপ্লিট করেছে। অনেকের আবার ব্লাডও বেরিয়ে যায়, তাই না? অনেকের ব্লাডও এসে যায়। পর দেখি কমেন্টসগুলো কী করছিস। দেখ
की हेयर स्टाइल माय रिक्वेस्टेड हेयर स्टाइल विल शूट ऑन दीदी हूज हेयर आर लॉन्ग फ्रॉम बैक एंड शॉर्ट लेयर्स फ्रॉम फ्रंट एक हेयर स्टाइल एक যদি ফটো পারো তো আমাকে পাঠাও, তাহলে আমার সুবিধা হবে একটু। কি ধরনের হেয়ার স্টাইল বলছো একটু কম ফটো পাঠালে একটু সুবিধা হয়। মানুষ পাঠা উল্টা এইদিকে এই ক্যামেরা থেকে বার হয়ে যাচ্ছে। গরম নেই নাকি রে? আর নেই তারপর যা আছে গরম করলে হয়ে যাবে। ম্যাম ফেস ওয়াক্সিং পসিবল? নো, ফেস ওয়াক্সিং পসিবল নয়, কারণ এরপর হেয়ার স্টাইল অ্যান্ড হেয়ার কাটিং অনেকেই রিকোয়েস্ট করেছে। ম্যাম হেয়ার কাটিং অনেক দিন হচ্ছে না, তো একটা হেয়ার কাটিং হবে, তো সেটার জন্য ভিডিও আপলোড করা হয়েছে হেয়ার কাটিংয়ের। তবুও তোমরা লাইভ চাইছো, তো সেই কারণে দিদি প্লিজ বলো মেরে রিকোয়েস্ট হেয়ার স্টাইল কে লিয়ে কোন সি দিদি কা হেয়ার সুইটেবল রহেগা। জাস্ট ওয়েট, আমি এটা কমপ্লিট আর একটু বাকি, আর একবার স্টিচ বসালে কমপ্লিট হবে, তো তারপর আমি মডেলকে দেখাচ্ছি। এখানটা দেখো, ম্যাম ফেস ওয়াক্সিং পসিবল? নো, ফেস ওয়াক্সিং পসিবল না। স্কুল গার্লস লিপুন হেয়ার স্টাইল পসিবল? ইয়েস পসিবল। ফেস ওয়াক্সিং পসিবল নয় সিফ খান? এই তো হয়ে গেছে রে, আর গরম করতে হবে না, গরম খুব। ম্যাম টুডে লাইভ ফেশিয়াল পসিবল? লাইভ ফেশিয়াল পসিবল না আজকে, কিন্তু ইভিনিংয়ে আপলোড হবে ফেশিয়ালে।
ওগুলো প্লাস্টিকের ঢোকা। নো, ইভিনিংয়ে কোনো রকম লাইভে আসবো না, বাট আপলোড হবে ভিডিও ফেসিয়ালের উপর। ক্যামেরা থেকে শুনে যাচ্ছে, ঠিক আছে। তো চলো পাটা সোজা দেবো, পা সোজা দেবো, এখানটা একটু বাকি নিয়ে আয় ক্রিমটা, একটু সোজা হো, সোজা সোজা হো, সোজা হো, ঘোরো। হ্যাঁ বস, চেয়ারে বস, কাটা বাকি কাটা তোলো, যেটা হচ্ছিল যে কোথাটায় বাকি আছে, জাস্ট এখানে বাকি আছে। তো এই জায়গাটা হলে আমাদের কমপ্লিট হয়ে যাবে লেগ ওয়ার্কসে। কোথায় ক্যামেরা? তো দেখো একটু পাটা কত সুন্দর ক্লিন হয়ে গেছে। টিস্যু একটা আমাকে ওখান থেকে, ঠিক আছে প্লাস্টিক তো দেওয়া হয়েছে। তো দেখো ওয়াক্সিং কমপ্লিট, একদম কাজ থেকে দেখাচ্ছি কি সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে। টুডে লাইভ ওয়ান অর টু, ওয়ান লাইভ ছাগলিশে উঠে যাবে। তো আজকে হচ্ছে যার হেয়ার স্টাইলে হেয়ার স্টাইল হবে সেটা হচ্ছে রিয়া। রিয়া চুলটা খুন, জ্যোতি, হ্যাঁ এই লিসা, শোনো হেয়ার স্টাইল মডেল, হেয়ার স্টাইল মডেল হচ্ছে রিয়া, স্কুল গার্লস রিপন হেয়ার স্টাইল মডেল। এটা হচ্ছে রিয়া, সামনে ঘুরে বসলেও হয়, পিছনে ঘুরলেও হবে, পিছনে স্কুল গার্লস রিপন হেয়ারস্টাইল হবে। Another দিদি উইথ শর্ট লেয়ার্স ফ্রন্ট অফ লং, এরকম স্টুডেন্ট নেই, সবারই মোটামুটি এইরকমই হচ্ছে হেয়ারের লেন্থ। মধুজাত, তো চুলটা একটু দেখা,
जो दिखता जा हाय रिया हाउ आर यू क्या मन आशीष बोले थे फाइन अच्छे तो এখানে আরেকজন আছে মধু ও আজকে হেয়ার কাটিং করবে তো ওর চুলটা দেখো ক্যামেরাটা দেখুন না এইটা ধরে নিয়ে এখানে সাবস্ক্রাইবার সিলেক্টেড মডেল প্লিজ ওয়েট তো বলো কি আপনি শো ডিভাইড হেয়ার লং রাইট রাইট এরিয়া দেখো দুটো ডিভাইড করা হয়েছে একটা রাইট একটা লেফট একটু সামনের দিকেই নিয়ে নে না টুইন রিবন ব্রেড হেয়ার স্টাইল হচ্ছে এটা তো দেখো স্কুল গার্লসদের জন্য এই হেয়ার স্টাইলটা ভীষণ কাছ থেকে দেখো সেকশন ফ্রম রাইট সাইড কাল ফেস ফন সাইড কি ও মুখটা ডান সামনের দিকে নিয়ে নে আচ্ছা যখন আমরা অপোজিট সাইডে করবো তখন আমরা করবো শো ফেস তো ফেসটা দেখাবো আগে এই সাইডটা কমপ্লিট হয়ে গেল যাও যাও তারপরে আমরা যখন অপোজিটের হেয়ারটা করব তখন আমরা ফেসটা শো করব Thank you.
অপোজিট সাইডের আমাদের হেয়ার স্টাইলটা হয়ে যাবার পর আমরা রিবন দিয়ে হেয়ারটাকে ফাইনালি লুক দেব। বাট এখন না, এখন থাক এমনি, আগে আসুকটা আসুক, অপোজিটটা করে নিন। ওকে সামনের দিকে ঘোরাও, সামনে ঘোরো, হোয়াইট রিবন ইউজ করবো। তো অপোজিট দিকের আমাদের ব্রেডটা কমপ্লিট হলে তারপরে আমি রিবনটা ইউজ করবো। সেকশন রাইট সাইড, তো দেখো মাঝখানে হচ্ছে মিডিল, আমরা বলছি মাই হেয়ার স্টাইল মডেল হয়েছে। তুমি কী ধরনের হেয়ার স্টাইল বলেছো আমি এখনও বুঝতে পারিনি, তুমি কী ধরনের হেয়ার স্টাইল বলছো একটু ছবি দাও বা কিছু বলো, আমি তবেই বুঝতে পারবো। তোমাদের মৌচাক হেয়ার স্টাইল দেখানো হবে, क्या हेयर स्टाइल लाइक करती हो मुझे बताओ, मैं उस तरफ जाऊंगी। जैसे आप हेयर स्टाइल लाइक करती हो मुझे बताओ। ইউজ রিপন প্লিজ, জাস্ট ওয়েট, ইউজ করবো, জাস্ট ওয়েট। এই হেয়ার স্টাইলটা কমপ্লিট হলে আমরা মৌচাক হেয়ার স্টাইলে যাবো।
জাস্ট ওয়েট, ওটা রুম থেকে আনতে গেছে সেই কারণে একটু লেট হচ্ছে, একটু ওয়েট করো। মাই রিকোয়েস্টেড হেয়ার স্টাইল অন মিস দিদি। আর রিয়ার হেয়ার স্টাইলেই আমরা হেয়ার স্টাইলটা করবো, সব হেয়ারগুলোই আমরা ওর হেয়ারে করবো, যেহেতু ওর হেয়ারটা লং হেয়ার তো সেই কারণে ওর হেয়ারেই আমরা স্টাইলটা করবো, যে হেয়ার স্টাইলটাই করি না কেন। তো এরপরে আমরা মৌচাক হেয়ার স্টাইলটা করবো। ওকে, নেক্সট আমরা রাইট সাইডে করব। স্কুল গার্লসদের মিডিলেই হচ্ছে সেকশন থাকে, তাই তো? স্কুল গার্লসদের হেয়ার সেন্টার সাইডে হয় না, সেন্টারে হয়, সাইডে হয় না খুব একটা, তো সেই কারণে হচ্ছে সেন্টারেই করা হয়েছে। বিনিটা খুলে ভালো করে কর, এখান থেকে তোকে যেতে হবে না, তুই কর। আরে তুই যান না, তুই ওইটা খোল, একটুখানি ডিস্টার্ব হয়ে আছে, একটু ঠিক কর, ওখানটা একটু খোলো। ওটার সাথে এবার কর, পিছন দিক থেকে দিতে হবে। এবার মোড় ফোল্ড কর, এমনি দুটোই থাক না, দুটোই থাক, লম্বা লম্বা, হ্যাঁ ভেরি গুড। এবার এই সাইডটা দিয়ে দেয় মোবাইলটা,
সামনে হল। তো দেখো ফাইনালি হেয়ার স্টাইলটা কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবে তোমরা। নর্মালি শাগুর ছুটি করে দেবে। তো হেয়ার স্টাইলটা আমরা এবার খুলে নেব। তো এখান থেকে করুন। না কালকে আমি আসবো না। মধুকে ডেকে নিলি কোন ঘুরে যাও ওদিকে।
সাইড হোক, তুই মাথা সোজা কর, বাড়ি চলে যেতে পারবে এই হেয়ার স্টাইলটাতে। কোথায় গিয়েছিলিস তুই? ভালো লাগছে তো, হেয়ার স্টাইলটা কেমন লাগছে কমেন্টস করে জানাবে। তো লাইভটা আমি এখানে এন্ড করছি, যারা জয়েন হতে পারলে না পরে লাইভটা একটু দেখে নিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো টাটা।